এক্সকিউজ মি, 302 নাম্বার রুমটা কোথায় বলতে পারবেন? আমার আজ প্রথম দিন, তো আমি ঠিক বুঝতে পারছি না। ও না, মানে আমি এখানে অ্যাজ এ টিচার জয়েন করেছি কাকতালীয়ভাবে, এটাও মানে আজকে আমার প্রথম দিন। ও তাই? আচ্ছা, 302 নাম্বার। আচ্ছা চলো উপরে যেয়েই খুঁজি, নাকি আমরা দুজন মিলেই খুঁজি? হ্যাঁ চলো। শত মানুষ কিন্তু চোখে পড়লো একটি নারী, আমি কি না খায় চাল নাকি নারীর রূপে সে এক পরি, মারলাম পরপর তিন প্যাগ মানে আমি পুরাই ঘন, যা কি ভ্যা সামলাও তাহলে সেই মেয়ের সাথে নাচবে কন। এক্সকিউজ মি, তোমার চোখটা চাপ না, তোমার চোখটা ক্লিওপেট্রার থেকে অনেক সুন্দর। জি, ক্লিওপেট্রার মতো? ক্লিওপেট্রা যার চোখে প্রেম ভালোবাসা, এত সুন্দর চোখগুলি। তুমি কি আমার সাথে ফ্লার্ট করছো? ফ্লার্ট কেন করবো, আমি তো ফ্লার্ট করি না, ইনফ্যাক্ট আমি কখনো কারোর সাথে ফ্লার্ট করিও নাই। এই দুষ্টু, তুই মিথ্যা কথা বলছিস কেন? এটা তো আজকে তোর 3 নম্বর ফ্লার্ট, দুষ্টু কথা কার। হেই, কথা বলা হয়নি, ক্লাসে দেখলাম। তুমি জয়িতা, রাইট? হ্যাঁ। জোস, আমি অরিতা। আচ্ছা পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে শাওন রুদ্র, ওর আসলে মেয়ে হয়ে আসার কথা ছিল দুনিয়াতে, ছেলে হয়ে চলে আসছে। আর ও হচ্ছে বিস্কুট, আমার বয়ফ্রেন্ড। বুঝি নাই, মানে ও তোমার কেন সমস্যা কোনো? ফ্লার্ট করেছে নিশ্চয়ই। মামা, আমি তোমাকে বলেছি না তুমি তোমার হুলস্থ শরীর নিয়ে যখন তখন আমার উপর উড়ে এসে জুড়ে বসবে না? আর কি আবার খাচ্ছ কেন তুমি? একটু আগে ডিনার করলে কি বিফ ডি ডিনার করলে না? ও ক্যান্টিনে কাটলেট কি অনেক মজা, আমি একদিন খাইছিলাম। মামা, আমি কি ওই সুদূর অস্ট্রেলিয়া থেকে এখানে এসেছি ইউনিভার্সিটিতে গিয়ে ক্যান্টিনে বসে কাটলেট খেতে? সরি না,
মামা আমার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। লাইফ তেজপাতা হইছে কে? তুমি কি জানো যে আজ সকাল 7টায় এই জয়িতা আজ সকাল 7টার সময় উঠে ইউনিভার্সিটিতে গিয়েছে? রোজ যদি সকাল 7টায় আমার ইউনিভার্সিটিতে যেতে হয় তাহলে কয়টার সময় আমার বাসা থেকে রওনা করতে হবে তুমি বলো? এই কারণে কইছিলাম, আসিস না তুই অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে। মানুষ কি করে দেশ থেকে বিদেশে পড়তে যায়, উনি বিদেশ থেকে দেশে পড়তে হয়েছে আমার দুলা ভাই আমার। কি কম আমি হেলে আমি পাহারা দিয়ে নেবো। বুঝলাম না তোমার কি হইলো। আমার আবার কি হইব, আমার তো সব শেষ, আমার লাইফ তো মরুভূমি হয়ে গেছে গা। কত স্বপ্ন ছিল একজন বিদেশি মেয়েকে আমি বিবাহ করবো, ওখানে কত সুন্দর সুন্দর খাবার টাবার আছে খাবো, কই তোর লেগে তেনে পড়ে রয়েছে তোরা পাহারা দেই, কি বলে রবীন্দ্রনাথ? মামা তুমি তো জানো আমি রবীন্দ্রনাথের প্রেমিকা, আমার শয়নে স্বপনে জাগরণে সব জায়গায় রবীন্দ্রনাথ। আর এই রবীন্দ্রনাথকে পেতে হলে আমার দেশে এসে আমার শেষ ডিগ্রিটা নিতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। আমার দেশের আকাশে বাতাসে সব জায়গায় রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথ চান্দি গরম করে দিছে আর পেটটা খালি করে দিছে, খিদা লাগছে, কি খাই? চল পাস্তা খাইতে যাই, ল ল ল চল। না আমি যাব না। তুমি না আমি একলা পাস্তা খাইতে মত রাইতে কেন? একা গিয়ে সমস্যা কি? না মানে কত বন্ধ বাবুল থেকে একটু কুকুর পুচি দেব তখন পড়া যাব না, সমস্যা হইব। মামা তুমি না অস্ট্রেলিয়া যেতে চাও, ওখানে পাস্তা খেতে চাও, তুমি না অনেক আধুনিক, আর তুমি এটা জানো না যে এখন ফুড বাসায় এসে যায় একটা কল করলেই। দেখছস তুই যে আমার বইনের একমাত্র কন্যা তার প্রথম প্রমাণ কি? এই তোর বুদ্ধি, একে তোর মায়ের মতো বুদ্ধি ছিল। ঠিক আছে কি জানি পড়তেছি দীপন, আমি যাই গা, পাস্তা লাইলে খবর দিব। ঠিক আছে থাক। হ্যালো স্যার, কেমন আছেন? আমি যদি ভুল না করি তাহলে তুমি জয়িতা? ওই যে রুম খুঁজে পাচ্ছিলাম না স্যার, আপনি কথা বলেন। ঠিক আছে আসো। স্যার আজকে আপনি ক্লাসে আসলেন না? বসো। আমার মনে হয় কি জয়িতা, এক সপ্তাহ ধরে তোমার ঘড়িটা বোধ হয় বন্ধ ছিল। কেন? কারণ এক সপ্তাহ ধরে তুমি নিজেই তো ক্লাসে আসো না। মরিচের জুস খাবে? জি মরিচের প্রচন্ড ঝাল, আমার মনে হয় তোমার ভালো লাগবে। এখানে এসে আমি প্রতিদিনই খাই, বেশ ইন্টারেস্টিং, আমার খুব মজা লাগে, খাবে? এই দুটো মরিচের জুস একটু ভালো করে। হ্যাঁ আচ্ছা আপনার ওয়াইফ কি করেন? আসলে বিয়েটা করা হয়নি এখনো। আপনার মতো এত স্মার্ট একজন মানুষ বিয়ে করেনি কেন জানতে পারি?
যাই হোক, যে প্রশ্নটা তুমি আমাকে করেছো সেটা একান্তই ব্যক্তিগত। যদি কখনো সময় হয় অথবা আমার ইচ্ছে হয় আমি তোমাকে বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে, কিন্তু পরিবার সংসার এগুলো মিস করেন না? সত্যি কথা বলতে কি জয়িতা, এই জীবনে অবস্থ হয়ে গেছি, তবে হ্যাঁ মিস করি সকাল বেলার নাস্তা। কেউ তো আর আমাকে গরম গরম পরোটা আর সবজি রেতে দেয় না সকালবেলা। শুনুন, আপনাকে দেখলে না আমার যুব রবীন্দ্রনাথের কথা মনে পড়ে। কি, তুমি কি ফান করলে নাকি আমাকে কমপ্লিমেন্ট দিলে? না সত্যি। আচ্ছা তুমি রবীন্দ্রনাথ সম্পর্কে কতটুকু জানো? কি বলেন, রবি ঠাকুর হচ্ছে আমার প্রথম ক্রাশ। তাই? তার অনেক সৃষ্টকর্ম আমার একাকিত্বের সঙ্গী। জানেন, সিডনিতে উইকেন্ডে বাবা তার বন্ধুদের নিয়ে যখন বসতো, বিয়ার আর পোড়া মাংসের গন্ধে পুরো বাড়ি ছেয়ে যেত, আর আমি তখন কি করতাম? আমি রবি ঠাকুরের শেষের কবিতা অথবা হঠাৎ দেখা এগুলো নিয়ে এক কোণে বসে থাকতাম। কত একাকি রাত পার করেছি। সত্যি কথা বলতে রবি ঠাকুরকে আমি এখানে ধারণ করি না, মানে সত্যি ভাবা যায় একটা মানুষ, মানে যার 2000-এর উপরেও গান আর সেগুলোর সুর তিনি নিজেই করেছেন, 100 বছর আগের একজন মানুষ আর তার পোর্ট্রেশন কত স্মার্ট। জানেন, হঠাৎ দেখা আমার খুবই প্রিয় একটা কবিতা, আমি যখনই পড়ি আমার চোখে পানি চলে আসে, এত ভালো লাগে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। আচ্ছা তুই বলতো কতবার প্রেম করেছিস? আমি 2 বার, একবার রবীন্দ্রনাথের কবিতা আর একবার স্বয়ং রবীন্দ্রনাথ। ওগো কাদম্বিনী শোন, তুই কি আমাদের ক্লাসের ওই রবি ঠাকুরের প্রেমে পড়েছিস? মানে রাহুল ঠাকুরের কথা বলছি আর কি। আচ্ছা শোন না, এই আনন্দ মামা, কি যে কালকে সারারাত ইউটিউবে রেসিপি আর রেসিপি, কি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে আসছে। মামা কই? মামা, 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 মামা খাই দিলে সিলাসকে বিস্কুট দাও আসলে। কি তোমার অবস্থা কি? খুলো সব না, উপরে বটনটা খুলো। আই মামা, তোমার ফাজদামি কথাবার্তা রাখো তো। আচ্ছা শোনো না, তুমি বিয়ে করতেছো না কেন বলো তো?
তাড়াতাড়ি বিয়ে করো, তোমার বিয়েতে আমরা কত মজা করব, হলুদে নাচবো। আমিও তো চাই একটু নাচতে, কি করব, তোমরা তো মামি খুঁজে দাও না, তাই চিন্তা করছি যে নিজের ওজনটা কমাই তারপরে বিবাহটা করব। কি বল বিস্কুট, কি মামা প্লিজ, তুমি ফ্যামিলি প্যাক থেকে আসবা মিনি প্যাকে? আর যে ব্যক্তি সারা দিন আর রাত খাই খাই করে, জীবনেও সম্ভব না। হা হা হা, তুই আমার ভাগ্নি না বুঝছস, তোমার শত্রু, এই যে জন্যই আমার খাবার নজর দিছস। আমি কালকে থেকে আড়াই শো গ্রাম খাবার কম খাইতে পারতেছি। জাগা বিস্কুট, ইউটিউবে না নতুন একটা রেসিপি দেখছি, খাসির পায়ে তো নেহারি হয়, ওরা খাসির পায়ে দিয়া পায়েস দিয়ে রান্না করছে, আমিও রাঁধছি। কেটে কেটে খাইবা, তাড়াতাড়ি আসো। তুমি এত ভোরে? আমি যে খুব ভোরে উঠতে পারি তার সাক্ষ্য দিতে এসেছি। ও এই যে আপনার প্রিয় গরম গরম পরোটা আর গরম গরম সবজি। ইয়ে মানে ধরুন, আরে বাহ, আপনার রুমটা তো অনেক সুন্দর। পেইন্টিং, আপনি আর্টিস্ট, আশ্চর্য, ওয়াও। কার্ল মার্কস, উনি কার্ল মার্কস না? হ্যাঁ কার্ল মার্কস। ওয়াও, আমি দেখেছি ওনাকে নিয়ে অনেক স্টাডি করেছি, তার সাম্যবাদ, বাম চেতনা, দর্শন, সেই জায়গাগুলো থেকে আসলে ছবিটা এঁকেছি, হয়তোবা অন্য কারোর সাথে নাও মিলতে পারে। আর ওই যে তোমার সামনে চেনা যায় কার ছবি, সত্যজিৎ রায়, এই ছবিটা আঁকতে আমার 7 বছর সময় লেগেছে। সত্যি? প্রথম 5 বছর আমি সত্যজিৎ রায়ের সমস্ত ছবি দেখেছি, তারপর বুঝেছি, তারপর এঁকেছি। বাহ খুব সুন্দর। আচ্ছা আপনি আমার একটা ছবি এঁকে দিবেন, কত বছর লাগবে? ছবি জয়িতা, আমি তো আমার আশেপাশের মানুষজনদের ছবি আঁকি না। মানে? মানে একজন ভালোবাসার মানুষ, আমার সাথে সম্পর্ক ছিল, যদিও এটা অনেক আগের কথা, যখন ইউনিভার্সিটিতে পড়তাম একসাথে, তারপরে সে হারিয়ে যায়, আর কখনোই ফিরে আসেনি। সত্যি কথা বলতে, হারিয়ে যাওয়া বললে ভুল হবে, আমি তাকে
হারিয়ে যেতে দিয়েছি। তারপর শুনতে পাই যে তার বিয়েও হয়ে গেছে, দেশের বাইরে থাকে। তারপর আর কখনো দেখা হয়নি, যোগাযোগ হয়নি। কিন্তু একটা ইচ্ছে হয়েছিল যে আমি ওর ছবিটা আঁকব, কিন্তু কোনোভাবেই আমি ওর ছবিটা আঁকতে পারছিলাম না, মানে পারিনি এখনো। ওই যে বলে না যে অনুভব করতে না পারলে ছবিটা আঁকা যায় না। আসলে ওই কোন রঙে আঁকব সেটাই মেলাতে পারিনি, মানে ভুলে গেছি মন থেকে, তাই হয়তো পারিনি। জয়িতা, তোমার তো ক্লাস, আমার মনে হয় তুমি বাসায় যাও, ফ্রেশ হও, তারপর ক্লাসে যাও। তোমার সাথে আমার ইউনিভার্সিটিতে দেখা হবে। And thanks for your breakfast. জি। জানো আমি হাত পড়তে পারি যে? তাই? আচ্ছা তোমার হাতটা একটু পড়ি। না না থাক, লাগবে না। আরে না 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 না, দাও না। না আরে দাও দাও, কিচ্ছু হবে না, লাগবে না, ছাড়ো। কি সুন্দর হাতটা, ও এনার্জিটা পাচ্ছি না, আরেকটা হাত ধরতে হবে মনে হয়। দেখি 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 দেখি, আহ কি সুন্দর। আহ পুরা তোমার এই হাতে যে ভবিষ্যৎটা লেখা বলছে, তুমি অনেক সুন্দর। আচ্ছা থ্যাংক ইউ। কি সুন্দর হাতটা, মানে বুঝো না, একটু দেখি, একটু কাছে আসো। কাছে আসো, লাগবে না। আরে কাছে আসো না, লাগবে না। আরে আসা লাগবে, আনলে আমার একটু যে ওই যে সিগন্যালে ঝামেলা করতেছে, বুঝছো? সিগন্যাল কিসের সিগন্যাল বুঝো না তুমি, একটু কি সারাক্ষণ কি এগুলো? আরে আমার বোন তো। কিসের বোন? সবসময় তো দেখি মেয়েদের হাত ধরে বসে থাকো, কখনো তো দেখি না কোনো ছেলেদের হাত ধরে বসে আসো। আরে না, তুমি জানো না আমি যে হাত পড়তে পারি, যে হাতটাই তো পড়ছিলাম, জানো না? এই দুষ্টু, তুই আমার হাতটা একটু পড়েছে না? হাতে যা, এমন করছিস কেন তুই আমাকে? আমি তো তোকে ভালোবাসি, তুই এমন করছিস কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন গার্লফ্রেন্ড বলো না রে কিছু। মেয়ে ধরলে তো কিচ্ছু বলতা না। এই এদিকে তাকাও, এদিকে তাকাও। আমার হাত ধরো, তুমি আমার জীবনে হাত ধরো না। কথাবার্তা ভালো মতো বলবা। আমি কি তোমার হাত ধরার জন্য তোমার সাথে রিলেশনশিপে আসছি? ভালো ভাই, ভাই তোরা এ পাস কেমনে? তোর বান্ধবী জয়িতা থাকতে তোরা কেমনে এ পা? শুনলাম তোর বান্ধবী জয়িতার সাথে সারা চলতেছে। রাহুল চৌধুরী, আপনাকে সারা ভার্সিটি খুঁজে বেড়াচ্ছে, আপনি পাখিদের ডিস্টার্ব করো না, ওরা অতিথি, একবারই আসে। এই তো ওদের যাবার সময় হয়ে এলো প্রায়।
পাখিদের সাথে কথা বলার সময় ঠিকই পান, কিন্তু আমার সাথে ফোনে কথা বলার সময় পান না। দেখো জয়িতা, এসব ফোনে টোনে কথা বলা আমার একদম ভালো লাগে না। মানুষ প্রচন্ড মিথ্যে অনুভূতি প্রকাশ করে এই ফোনে, আর মিথ্যেটা হচ্ছে আমার জাতশত্রু। আচ্ছা, আপনি এসব বাদ দেন, আপনি আমার ছবি কবে রাখবেন বলেন। দেখো জহিতা, আমি তো তোমাকে বলেছি, আমি শুধু তোমার কেন, আমার আশেপাশের কোনো মানুষের ছবি আঁকবো না যতদিন না আমি ওই ছবিটা একে শেষ করতে পারি। কিন্তু কেন? ওই মানুষটা তো এখন আর নেই, যে আছে তার ছবি আঁকুন প্লিজ রাহুলদা। আপনি যদি আমার ছবি না আঁকেন আমি আর কখনো আসবো না। এত জেদ কি ভালো জয়িতা? ভালো না হলে নাই। আপনি আমার ছবি যদি না আঁকেন আমি আড়ালে হারিয়ে যাব, আমাকে আর কখনো কোথাও খুঁজে পাবেন না। হ্যাঁ, আমি তোমার ছবি আঁকতেই পারি, কিন্তু জয়িতা তুমি নিশ্চয়ই জানো যে জোর করে করা কোনো কিছু কখনোই ভালো হয় না। তাহলে জোর করে কেন, মন থেকেই আঁকুন। জয়িতা, কাল থেকে তো তোমার সেমিস্টার ব্রেক। ঠিক আছে, আমি তোমার ছবি মন থেকেই আঁকবো। সত্যি সত্যি? তবে দুটো শর্ত আছে। দুটো কেন, আমি হাজারো শর্তে রাজি। শোনো, কাল থেকে দু সপ্তাহ, টানা দু সপ্তাহ তুমি আমার ক্যানভাসের সামনে বসে থাকবে। যেভাবে বসে থাকতে বলবো ঠিক সেভাবে একদমই নড়চড় করা যাবে না। আমি রাজি। একদিনও অনুপস্থিত থাকা চলবে না। রাজি রাজি রাজি। আর শর্ত দুই হচ্ছে, আমি ছবি আঁকানোর পর যদি আমার ইচ্ছে হয় তাহলে আমি তোমাকে ছবিটা দেখাবো, আর যদি ইচ্ছে না হয় তাহলে ছবিটা দেখাবো না। বললাম তো রাজি। ঠিক আছে, তাহলে কাল তোমার সাথে আমার দেখা হচ্ছে। শঙ্খ চিলের শরীর চেরা কান্না থামাও আকাশ, ঘিরে শঙ্খ চিলের শরীর চেরা কান্না থামাও। সমুদ্র কি তোমার ছেলে, আদর দিয়ে চোখে মাখাও। চোখটা এত পোড়ায় কেন, ও পোড়া চোখ সমুদ্রে যাও। সমুদ্র কি তোমার ছেলে, আদর দিয়ে চোখে মাখাও। দেখলেন আমি কত ভালো স্টুডেন্ট, একটা দিনও অনুপস্থিত ছিলাম না। হ্যাঁ,
প্রথম প্রথম আমাকে একটু জ্বালিয়েছ, তারপর যখন ঝাড়িটা দিলাম একদম ঠিকঠাক। আচ্ছা, এই তোমার মতো মেয়ে এভাবে বসে থাকতে কিভাবে পারলো এখনো হিসাবটা মিলাতে পারছি না। শুনুন, কারো প্রিয় হতে হলে অনেক অপ্রিয় জিনিস বুকে আঁকড়ে ধরে প্রিয় বানাতে হয়। জয়িতা, আমি কাল রাতে আমার আঁকা ছবিটা ছিঁড়ে ফেলেছি। হোয়াট, কি বলছেন আপনি? এত কষ্ট করলাম, আপনি কি সত্যি বলছেন? তুমি জানো যে আমি কখনো মিথ্যে বলি না। আমি বিশ্বাস করতে পারছি না। ভেবেছিলাম আমার ছবিটা আপনার দেয়ালে টাঙানো থাকবে, আপনি আমার ছবিটা দেখে দেখে প্রেমে পড়বেন, কিচ্ছু হলো না। তোমাকে কে বলেছে যে ভালোবাসা শুধু ছবি দিয়েই হয়? এমনি এমনি কি ভালোবাসা হয় না? এই জয়িতা, জয়িতা, ক্লাস শুরু তো, চল। জানো, আজ সারাদিনে মাত্র দুটো সিগারেট খেয়েছি, মানে অনেকদিন পর এই শরীরটা অতীব নিকোটিন নেয়া থেকে বিরত আছে। যাকে তোমার জন্য সস্তা গিফট এনেছি। এখানে আছে 5টি নীল পদ্ম আর রং ম্যাচ করা 5টি নীল চুড়ি। ধন্যবাদ। দেখতে দেখতে কতদিন চলে গেল, তাই না? আমার মাঝে মাঝে কি মনে হয় জানো,
আমি তোমাকে ছাড়া এতদিন কিভাবে ছিলাম যে কটা দিন তুমি আমার সাথে ছিলে না? চলো না আমরা বিয়ে করে ফেলি। জয়িতা, তুমি আবার পাগলামো শুরু করেছো। এই একই প্রসঙ্গে আমি তোমার সঙ্গে বারবার কথা বলেছি, আর বারবারই বলেছি এটা সম্ভব না। তারপরও কেন একই প্রসঙ্গে বারবার কথা বলছো? কেন বলবো না, আমার সারাক্ষণ তোমার সাথে থাকতে ইচ্ছে করে। জয়িতা, কাছে থাকা আর বিয়ে করা তো এক বিষয় না। তোমার সাথে আমার বিয়েটা সম্ভব না, কারণ তোমার সাথে আমার বয়সের পার্থক্য। ভালোবাসার শেষটুকু শুধুমাত্র ভালোবাসাই, অন্য কিছু নয়। তোমার সাথে আমার বিয়েটা এই সভ্য সমাজ কোনোভাবে মেনে নিবে না, এটা কি বোঝো? আমার তাতে কিছু যায় আসে না। আমরা বিয়ে করব, আর তুমি আমাকে বলবে যে আমরা কবে বিয়ে করব। আজই বলবে যে আমরা কবে বিয়ে করব। আমি তোমাকে কোনো কিছু জানাতে পারবো না। রাহুল, তোমাকে এখনই বলতে হবে আমরা কবে বিয়ে করব, এখনই বলতে হবে। জয়িতা, হাত ছাড়া, সবাই দেখছে। মানুষজন দেখুক, আমার কিছু যায় আসে না। আমি জানতে চাই না মানুষ কি ভাবে কি করে, আমি জানতে চাই যে আমরা কবে বিয়ে করব, আমরা কবে বিয়ে করব। আমরা বিয়ে করছি না। আমরা বিয়ে করছি রাহুল, আর তুমি আমাকে বলবে যে আমরা কবে বিয়ে করছি। আর তুমি যদি সেটা না বলো তাহলে তোমাকে অনেক 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 পস্তাতে হবে, অনেক পস্তাতে হবে। তাহলে যাও, যে করো, তোমার যা ইচ্ছা হয় তুমি করো। তুমি আমাকে বিয়ে করবে না? জয়িতা, আমার না খুব রাগ হচ্ছে, মানে তোমার সাথে আমার ঝগড়া করতে ইচ্ছে করছে। জয়িতা, তোমার কাছে তোমার জীবনটা কি এতই তুচ্ছ, এতই সস্তা যে তুমি যখন খুশি তখন মরে যাবে? আমি তোমাকে ভালোবাসি যে, তুমি আমাকে বিয়ে করবে না? তোমাকে বিয়ে করব,
তোমাকে ঘুমাতে হবে। তুমি ঘুমানোর চেষ্টা করো, হ্যাঁ? কাল দেখা হবে। আমি সত্যি তোমাকে বিয়ে করবো জয়িতা। তুমি ঘুমো, টেক রেস্ট। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর তোমরা আমাকে এত দেরিতে জানালে। স্যার কিভাবে জানাবো, আপনাকে অনেকবার ফোন দেওয়া হয়েছে বাট আপনাকে একবারও পেলাম না। ও তাই নাকি? আমি হুট করে বাসায় চলে আসি, তারপর জয়িতাকে খোঁজ করতে থাকি। ওর দরজা বারবার লক করছে কিন্তু দরজাটা ভেতর থেকে লক করা। আমি এক্সট্রা চাবি এনে যখন দরজা খুলে দেখি জয়িতা মাটিতে পড়ে আছে। তারপর কিছু না ভেবে আমি ওকে নিয়ে চলেছি হাসপাতালে। ডাক্তার বলেছে অনেকগুলো ওষুধ খেয়েছে, তাই সেন্সলেস। স্যার জয়িতা আপনাকে অনেক ভালোবাসে আর আপনাদের ব্যাপারটাও অনেকেই জানে। আমার মনে হয় এবার আপনাদের বিয়েটা করে ফেলাই উচিত। আমি এক্সট্রিমলি সরি এভাবে বলার জন্য। না মানে আসলে ওরা আপনাকে বোঝাতে চাইছে, জয়িতা যখন ছোট তখন ওর বাবা আমাদের ডিভোর্স হয়ে যায়। যেহেতু খুব ছোট কাল থেকে একা একা মানুষ হয়েছে, তাই একটু জেদি ওর চাওয়াগুলোর আমরা তখন থেকে আসলে প্রায়োরিটি দেওয়া শুরু করি। কিন্তু একটা পর্যায়ে আমাদের কাছে মনে হলো যে জয়িতা আপনাকে খুব পছন্দ করা শুরু করেছে। ওর কষ্টগুলো, ওর দুঃখগুলো, ওর মায়াগুলোর ভালোবাসাগুলো সব আপনার কাছে তুলে দিচ্ছে। আপনি আসলে আমাদের চেয়ে ওর কাছে অনেক বড় কিছু। তাই আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি ভালোবেসে ওকে আপনার কাছে রাখেন, আপনার ভালোবাসাগুলো ওর কাছে তুলে দেন, তাহলে জয়িতা ভালো থাকবে। আমরা সবাই যেমন চাই জয়িতা ভালো থাকুক, কেমন যেন মনে হয় আপনিও চান জয়িতা ভালো থাকুক। অসুবিধা নেই, বিয়ে শাদির ব্যাপারে যানজটের মধ্যে মনে হয় আসিস, পকেটের মধ্যে ফোন শুনতে পারতেছে না। ধরে না, তোমার ফোন ধরে না, তোর ওখান থেকে ট্রাই কর, সমস্যা নেই, টেনশন লিস না, চলে বসো। সবাই
বার আপনি এক্সিবিশন করছেন, কিন্তু সেটা গ্যালারিতে না করে কেন বাইরে? এটা বলতে গেলে একান্তই আমার ব্যক্তিগত ইচ্ছে। আমার নিজের ইচ্ছে থেকেই করা। স্যার, প্যারিসে আপনার একটা ছবি অ্যাওয়ার্ড পেয়েছিল স্যার, সে সম্পর্কে কিছু জানতে চাই। সেই সম্পর্কে তো আমি এখন আপনাদের ডিটেলস কিছু বলবো না। প্লিজ স্যার। স্যার, এর আগেও আপনার এক্সিবিশন করার সুযোগ ছিল, কিন্তু কেন করেননি? এখন কেন করছেন? এখন স্যার উত্তরটা যদি ভেবে প্লিজ স্যার। দেখুন, আমি এখন কথা বলতে চাচ্ছি না, আপনারা আসুন স্যার প্লিজ। থ্যাংক ইউ স্যার। বুড়ো হয়ে গেছো তুমি, বুড়ো। তোমারও অনেক বয়স হয়েছে। সিগারেট কি ছেড়ে দিয়েছ? সিগারেট ছাড়তেই হলো, কারণ আমার সিগারেট না ছাড়লে আমার ডক্টর গুলোর ঘুম হচ্ছিল না, তাই ছেড়ে দিয়েছি। আমি অস্ট্রেলিয়ায় সেটেল করেছি গত 14 বছর ধরে। কংগ্রেচুলেশনস। অর্থ, বিত্ত, যশ, খ্যাতি সবই এখন আছে তোমার। বিয়ে করনি কেন? আমি বিয়ে করিনি, এই খবরটাও দেখি রাখো। তোমার মনে আছে তুমি তুমি আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা আবৃত্তি করে শোনাতে? শোনাতাম। আসলে প্রেমে পড়লে মানুষ যে কখন কি করে। কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করবার? আমাকে যেতে হবে আজ রাতের ফ্লাইটে। দূরে যাবে তুমি, দেখা হবে না তাই আর কখনো। যে প্রশ্নটির জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে? বলবো। আমাদের গেছে যে দিন, সে কি একেবারেই গেছে? কিছু কি নেই বাকি? রাতের সপ্তাহই আছে দিনের আলোর গভীরে। সেদিন আসুনি কেন আমি জানতে চাই। গত 15 বছর ধরে
শুধুই একটা প্রশ্নের জবাব খুঁজেছি আমি। প্লিজ বলে দাও, আমি জানতে চাই। পরশু দীপ্ত আসছে অস্ট্রেলিয়া থেকে, পরের সপ্তাহে আমার বিয়ে। তাহলে এটাই আমাদের শেষ দেখা? তাই হয়তো। জানো, ও আমাকে বলেছে হানিমুনে প্যারিস নিয়ে যাবে। সুখেই থাকবে তো। তবুও সাহস করে একবার বললে না বিয়ে করবে আমাকে। মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, বাবার টাকা চলি। আমাদের প্রেমের পরিণতি শুধু প্রেমই, দুজন আমরা সমবয়সী, বয়সটাই আমাদের বাধা। ওই মোড়টাতে নামবো। তুমি ভালো থেকো, আমিও ভালো থাকবো, শুধু তোমার স্মৃতিগুলো না জ্বালালেই হয়। উনি হচ্ছে আমার সেই হারিয়ে যাওয়া মানুষ মাধবীলতা, তোমার মা। এখন বলো, সেদিন বিয়েতে আমি কেমন করে থাকতাম? জয়িতা, আমাকে ক্ষমা করো। ভালো থেকো সব সময়, আমাকে আর আটকিও না।